আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফিয়ারের সেকেন্ড যে সেকশনটা ছিল সেটা হচ্ছে ফোবিয়া এবং ম্যানিয়া, এটার জন্য স্ট্রিং করে করে দেয়নি যেহেতু কম ইন্টার রিলেটেড ওয়ার্ডগুলো, এই জন্য স্ট্রিং না করে বা একটা চেইন অফ ওয়ার্ডস না করে এখানে অথরটা সেপারেটলি একটা সেকশন করে দিয়েছে শুধু আলাদা আলাদা ওয়ার্ড, অর্থাৎ বিভিন্ন ধরনের ফোবিয়া বিভিন্ন ধরনের ম্যানিয়া নিয়ে আজকে আমরা এই পুরো সেকশনটা নিয়ে কাজ করব। খুব দ্রুত আমরা ফিয়ারের এই পার্টটুকু শেষ করে দেব। সো আশা করি সবাই অ্যাপটা ডাউনলোড করেছেন, খুব ভালো রেসপন্স পেয়েছি, আর আমাদেরকে জানাবেন আর রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। কেবল স্টার্ট করেছি আমরা, একটা অনেক ইম্প্রুভমেন্ট এবং আপডেট হবে। সো তারপরেও যতটুকুই আপনারা ফার্স্ট ইম্প্রেশন নিয়ে আমাদের প্লে স্টোরে ডু ড্রপ এ রিভিউ, দ্যাট উইল বি ভেরি কাইন্ড অফ ইউ। আর আশা করি আমরা খুব দ্রুত আমাদের পেইড কোর্সটাও সামনে নিয়ে আসতে পারবো। আমাদের সায়েন্সের যে রিটেনের পেইড কোর্সটা সেটার জন্য আমরা কাজ করছি। সো স্টে টিউনড, ইন দ্য মিন টাইম এনজয় দি অ্যাপ, ডু লিভ আ কমেন্ট অন দি অ্যাপ অ্যান্ড ওভারঅল, আমি প্রত্যেকটা কমেন্টেরই অ্যান্সার দিই। সো ঠিক আছে, আর দেরি না করে আমরা শুরু করে দিই, লেটস স্টার্ট। আমরা এক নম্বর স্ট্রিংটা দেখব, ফোবিয়া। দেখেন, লেজেন্ড হচ্ছে হ্যাশ, দ্যাট ইজ অ্যান্টোনিম। এটা কিন্তু খুব কম ইউজ করেছি আমরা এই পর্যন্ত, তাই না? এটা মনে রাখা খুব ইজি, এই হ্যাশ থাকলে বুঝতে হবে অ্যান্টোনিম, অ্যান্টোনিমের লেজেন্ড এটা। অর্থাৎ ফোবিয়ার ঠিক অপোজিট হচ্ছে ম্যানিয়া। এই ম্যানিয়া ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? বলিউড ম্যানিয়া, হলিউড ম্যানিয়া, যত ধরনের তীব্র আকাঙ্ক্ষা, যত ধরনের অবসেশন, অবসেশন তো বুঝি আমরা, এটা জানি যে কোনো কিছু নিয়ে অবসেস থাকা, পাগল, মানে সে তো গেমের জন্য পাগল, সারাদিন গেম খেলে, তাহলে কি হবে? একইভাবে গেম ম্যানিয়া বলতে পারেন, তাই না? তাহলে ফোবিয়াটা কি? এই ওয়ার্ডটা আমরা নিয়ে, আমরা ফোবিয়া নিয়ে বেশিরভাগ আজকে কাজ করব। অর্থাৎ ভয়, তীব্র ভয়, আতঙ্ক, সিম্পলি আতঙ্ক, যে কোনো মূল্যে সে এই জিনিসটা অ্যাভয়েড করতে চায়, তাকে বলা হয় আতঙ্ক। ফোবিয়া অফ স্টাডিজ, বিভিন্ন ধরনের ফোবিয়া, কত ধরনের ফোবিয়া থাকতে পারে আমরা আজকে পড়বো। যে কোনো, আমরা অনেকে দেখি যে অনেকে কুকুর দেখলে ভয় পায়, এটাকে বলা হবে কি? কুকুরের যে ভয়, দেখলে হয়তো অজ্ঞান হয়ে যায়, তাহলে এই এই ধরনের ভয়টাকে আমরা বলবো ফোবিয়া। অর্থাৎ চরম লেভেলের ভয়কে ফোবিয়া বলবো। নর্মাল হলে তো আমরা কি বলতাম? ফিয়ার বলতাম। এটা একটা ডিগ্রির ব্যাপার আছে, যদি অ্যানালজি দিয়ে দেয় দেখবেন, ফোবিয়া থাকলে আর ফিয়ার থাকলে তাহলে বুঝতে হবে ডিগ্রির ইস্যু। ফিয়ার হচ্ছে ভয় আর ফোবিয়া হচ্ছে আতঙ্ক, তার মানে কি? হাইয়েস্ট লেভেল অফ ফিয়ার। এইভাবে অ্যানালজিতেও আপনাদেরকে অ্যানালাইজ করতে দিতে পারে, ডিগ্রি মানে নর্মাল ডিগ্রি নাকি মিডিয়াম লেভেলের নাকি হাইয়েস্ট ডিগ্রি অফ ভয়, তাহলে ফোবিয়া। তো এই জিআরইতে ডিরেক্টলি যে ওয়ার্ডগুলো ফিয়ারের সাথে ইন্টার রিলেটেড না এগুলো, কিন্তু যেহেতু একই ক্যাটাগরিতে এই কারণে আলাদা আলাদা ওয়ার্ড, এখানে স্ট্রিং কম আছে, বেশিরভাগই ওয়ার্ড এক একটা আলাদা সেপারেট ওয়ার্ড, তো সেগুলো আমরা খুব দ্রুত আজকে দেখব। ম্যানিয়া, দেখেন ম্যানিয়ার আবার দুটো মিনিং আছে, এখানে দুটো দেওয়া আছে। এক হচ্ছে এক্সেসিভলি ইন্টেন্স এনথুজিয়াজম, যেমন বলেছি কোনো কিছুর জন্য অতি তীব্র পাগলামি করা আর কি। হ্যাঁ, মুভি ম্যানিয়াম, যে সারাক্ষণ মুভি দেখে, যে সিরিজ দেখে সারাক্ষণ, তাহলে কি হবে? তার একটা ম্যানিয়া আছে, এটা একটা, এটা তো আমরা সবাই বুঝলাম। আরেকটা হচ্ছে সাইকিয়াট্রিতে, অর্থাৎ মনস্তত্ত্বে, মানবিক যে বিজ্ঞানটা, মানে মানসিক রোগের যে বিজ্ঞানটা, সেটাকে কি বলা হয়? মনস্তত্ত্ব, সাইকিয়াট্রি। তাহলে এই বিজ্ঞানটাতে, অর্থাৎ এই মেডিকেল সায়েন্সের এই এই বিভাগটাতে যেটা করা হয় যে ম্যানিয়া বোঝাতে বাইপোলার ডিসঅর্ডারও বোঝায়। কারো যদি ম্যানিয়া থাকে, যদি মেডিকেল টার্ম, যদি মেডিকেল কেস হয়, তাহলে সত্যি সত্যি লিটারেলি সে একটা, তার বাইপোলার ডিসঅর্ডার আছে। তাহলে বাইপোলার ডিসঅর্ডারটা কি সেটা বুঝতে হবে। বাইপোলার ডিসঅর্ডার বিদেশে হচ্ছে খুব ইজিলি ওরা শনাক্ত করে, তো এটাকে আলাদা করে রোগ ই হয়, কিন্তু আমাদের তো এখানে ওরকম করে শনাক্ত করে না, আমরা তো ওইভাবে দেখাই না যে আমার কি বাইপোলার ডিসঅর্ডার আছে কিনা, তাই না? আমাদের কিন্তু ওরকম সিস্টেম নেই, তাহলে হয়তো অনেকেরই বের হতো। তো জিনিসটা খুবই সিম্পল, বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে যখন একটা মানুষের এক্সেসিভ চেঞ্জ আসে,
র্যাপিড চেঞ্জ ইন থিঙ্কিং আইডিয়াস, এক্সেসিভ র্যাপিড আইডিয়াস, অর্থাৎ সে তার চেঞ্জ, তার চিন্তাভাবনা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, তার আইডিয়াগুলো খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, খুব দ্রুত সে চেঞ্জেবল হচ্ছে। সকালে সে একটা চিন্তা করেছে, বিকেলে সে আবার আরেকটা চিন্তা করছে, তাহলে কি কি বলা হবে? বাইপোলার মানে কি? একদম পোলার চিন্তাভাবনা, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল যেরকম একদম আলাদা আলাদা চিন্তাভাবনা তার মধ্যে কাজ করছে এবং তার বিহেভিয়ার সেভাবে চেঞ্জ হচ্ছে। এক্সেসিভ সেক্সুয়ালিটিও দেখা দেয় এই বাইপোলার ডিসঅর্ডারে। তারপরে হচ্ছে ডিক্রিজড স্লিপ, ঘুম কমে যায়। আমি আপনাদেরকে একটা রোগের সম্পর্কেও জানিয়ে দিলাম এই বাহানায়, আমারও শেখা হলো। তো যার এই সিম্পটমগুলো দেখা যায় সেগুলোকে বলা হবে, তখন তাকে বলা হবে হ্যাভিং এ বাইপোলার ডিসঅর্ডার। তাহলে ডিক্রিজ স্লিপ, এক্সেসিভ র্যাপিড আইডিয়াস, প্রফিউজ চেঞ্জেস ইন আইডিয়াস, তার বিভিন্ন চিন্তাধারা খুব দ্রুত চেঞ্জ হয় সকাল বিকাল, বা হয়তো এক সপ্তাহ আগে সে এক ধরনের চিন্তা করতে, এক সপ্তাহ পরেই সে অন্য ধরনের কথা বলছে। আর তারপর হচ্ছে এক্সেসিভ সেক্সুয়ালিটি, গেইটি, ইভেন গেইটিও বোঝায়। গেইটি মানে হচ্ছে হ্যাভিং হোমোসেক্সুয়াল আইডিয়াস, সেটাও বোঝা দেখা দিতে পারে। তো আমাদের দেশে এটা তো আমরা আসলে শনাক্ত করতে পারি না, বাট বিদেশে এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই এটা ডায়াগনোজড হয়, ঠিক আছে। সো ম্যানিয়া দুই ধরনের, একটা দেখলাম আমরা লিটারালটা দেখলাম, আর বেসিক্যালি আমরা কাজ করব এটা এক্সেসিভলি ইন্টেন্স এনথুজিয়াজম, অর্থাৎ ম্যানিয়ার একটা হচ্ছে লিটারাল মেডিকেল সায়েন্সে টার্ম আছে, ওটা আমরা জেনে রাখলাম, বাট মেইনলি এখানে আমরা দেখব ম্যানিয়া অ্যাজ ইন হ্যাভিং এ হ্যাভিং অ্যান এক্সেসিভলি ইন্টেন্স এনথুজিয়াজম, অর্থাৎ অতিরিক্ত যার উৎসাহ কোনো বিষয়ে, ঠিক আছে, সেইটা নিয়ে আমরা আজকে কাজ করবো, ফোবিয়া এবং ম্যানিয়া। আচ্ছা, তাহলে সেকেন্ড স্ট্রিংটা দেখি, ফটোফোবিয়া। দেখেন এখন খুব ইজি হবে আপনার জন্য, যখন আপনি রুট ধরে পড়বেন, ফোবিয়াটা আছে সব ক্ষেত্রেই, দেখেন কমন প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ফোবিয়া থাকবে, কিন্তু আগে যেটা সেটা দিয়ে আমাদের গেস করতে হবে যে কি ধরনের ভয় বোঝাচ্ছে। এই ওয়ার্ডগুলো মনে রাখাটা ইজি, একবার যদি পড়ে ফেলেন ভুলবেন না, কারণ হচ্ছে এগুলো আসলে ওই অ্যানালজিতে বা ডিরেক্টলি ওয়ার্ডের ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটিতে বিসিএসে আসতে পারে, আর জিআরইতেও ডিরেক্টলি হয়তো সিনোনিমের ক্ষেত্রে আসতে পারে, ঠিক আছে, অথবা নিজের জানার জন্য এটা ইম্পর্টেন্ট আমরা যদি ইউজ করতে চাই, প্যাসেজের ক্ষেত্রেও ইউজ আপনারা দেখবেন যে আসলে আপনি উদ্ধার করতে পারবেন। তো আমরা রুট ধরে শিখব, খুব মনে রাখতে সুবিধা হবে, একবার যদি শিখে ফেলেন বুঝে আপনি ভুলবেন না, আমিও ভুলি নাই। দেখেন ফোবোফোবিয়া, এখানে রুট হচ্ছে ফোবোফোবিয়া, অর্থাৎ ফোবিয়ারই যে রুটটা ফোব, PHOB, তাহলে ফোবো, PHOBO, ফোবো দিয়ে দিয়েছে, তাহলে ফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ ফিয়ার, অর্থাৎ ফোবিয়া হওয়ার একটা ফিয়ার, মানে তার ভয় লাগে সারাক্ষণ যে তার ফোবিয়া আছে বা তার ফোবিয়া হয়ে যাবে, অর্থাৎ ফোবিয়া হওয়ারই ভয়টাকে ফোবোফোবিয়া। কি ইন্টারেস্টিং, দেখেছেন? তো এরকম ওয়ার্ড যে আছে আপনি শিখার পরে বুঝবেন যে কত ধরনের ওয়ার্ড আছে। অ্যাক্রোফোবিয়া, এই অ্যাক্রো হচ্ছে রুট, দেখেন ফোবিয়া সব জায়গাতেই লাগানো সাফিক্স হিসেবে, সো ফোবিয়া আমরা জানি, এখন শুধু আপনি সামনের ওয়ার্ডটুকু শিখবেন। অ্যাক্রো, অ্যাক্রোটা হচ্ছে হায়ার প্লেসেস, আমরা যখন অনেক উঁচু বিল্ডিংয়ে উঠি না তখন যে ভয়টা মাথা ঘুরায়, এটা সবারই আমাদের কম বেশি আছে, এটা কার নাই, যখনই আমরা অনেক উঁচু বিল্ডিংয়ে উঠি তারপর যখন নিচে তাকাই তখন যে ভয় লাগে মাথা ঘুরায়, এবং অনেকে তো সিঁড়িতেই উঠে না ভয়ে, আমাদের হয়তো সবার নেই, বাট যার আছে যে সিঁড়িতে উঠে না বা ছাদেই উঠে না ভয়ে, তার বোঝা যাবে যে অ্যাক্রোফোবিয়া আছে, ACRO। বানানগুলোও খুবই সিম্পল, সমস্যা হবে না, ঠিক আছে, বাট এটা নর্মাল আমাদের সবার এই ফোবিয়াটা থাকবে না, অনেকেরই আছে, কিন্তু নর্মালি আমাদের যে ভয়টা এটা নর্মাল, বাট অনেকে আছে দেখবেন ভয়ে ছাদেই উঠে না, তাহলে বোঝা যাবে তার একটা আতঙ্ক আছে, ফিয়ার অফ হায়ার প্লেসেস। অ্যাক্রোফোবিয়া, অ্যাগ্লোফোবিয়া, অ্যাগ্লো তাহলে কি? এটা কিন্তু অ্যাংলো না, ANGLO যদি হতো, এন থাকলে বুঝতে হবে অ্যাংলো মানে ইংলিশ বোঝাচ্ছে, আমরা বললে অ্যাংলিসাইজড, অর্থাৎ সে ইংলিশ হয়ে গিয়েছে, অ্যাংলিসাইজড, ওইটা আলাদা, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড আমরা ইংলিশ লিটারেচারে শিখেছি, ওইটা কিন্তু না, এটা পার্থক্যটা দেখেন, অ্যাগ্লো, AGLO, শুধু অ্যাগ্লো, অ্যাগ্লো হচ্ছে ড্রেড অফ পেইন, অর্থাৎ চরম ভয় পায়, সে পেইনকে ভয় পায়, অ্যাগ্লোটা মনে রাখাটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে থাকতে চাইবে না, পেইন, অ্যাগ্লোর সাথে পেইন
দিয়ে মনে রাখবেন। অ্যাগ্লো মানে পেইন, অর্থাৎ সে ব্যথা ব্যথা পাবে এরকম একটা তার ভয়, সে রাস্তায় বের হলে হোঁচট খেয়ে পড়ে যাবে এরকম যদি একটা ভয় থাকে একটা বাচ্চার, তাহলে কি বোঝাতে হবে যে ওই বাচ্চাটার অ্যাগ্লোফোবিয়া আছে, অর্থাৎ সে খালি ব্যথা পেতে পারে, এই ভয়ে সে হয়তো হাঁটেই না, পাটাই নামাচ্ছে না, হয়তো সে দৌড়াচ্ছে না যে আমি পড়ে যাব, এটা হতে পারে। অর্থাৎ সে ব্যথাকে ভয় পায়, ফিয়ার অফ অথবা ড্রেড, DREAD, ড্রেড অফ পেইন, অ্যাগ্লোফোবিয়া, সে ব্যথা ভয় পায়, ব্যথার আতঙ্ক। ফটোফোবিয়া, এই যে আমরা সবাই জানি ফটো মানে কি, আলোর সাথে রিলেটেড না, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস আলোক সংশ্লেষণ যে প্রক্রিয়া ফটোসিনথেসিস, তাহলে কি ফটো PHOTO ফটোগ্রাফ, সবকিছু আলোর সাথে রিলেটেড, তাই না? তো ফটোফোবিয়া তার মানে বুঝতেই পারছেন আলোকে যে ভয় পায়। অনেক দিন সে গুহার মধ্যে ছিল, সে কিন্তু বাইরে বের হয়ে চোখ দেখবেন চোখ একদম কুচিমুচি করে সে কিন্তু লুকিয়ে যাচ্ছে বারবার, হতে পারে না? তার মানে কি, জঙ্গলে যারা থাকে হতে পারে যে তাদের ফটোফোবিয়া আছে, অনেক প্রাণীদের ফটোফোবিয়া থাকতে পারে, হয়তো সে আলোতে আসলেই মরে যাবে এরকমও আছে। তাহলে বুঝতে হবে আলোর সামনে আসলেই সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং আলো অ্যাভয়েড করে। সো ফটোফোবিয়া, ফটো যেই রুটটা, এটা বুঝবেন আলোর সাথে রিলেটেড, এটা আমরা সায়েন্সে যারা তারা খুব ইজিলি বুঝতে পারবেন, যারা আর্টসের তাদের জন্য একটু মনে রাখতে হবে যে ফটো ইজ রিলেটেড টু সানলাইট, সান। তাহলে ফটন কি, ফটন আমরা সায়েন্সে যারা পড়েছি খুবই ইজি মনে রাখা, আর এটা হচ্ছে একটা একক, কিসের একক, কোয়ান্টাম অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, তারের চৌম্বক, যেই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির একটা এককে বোঝায়। অনেক ছোট ছোট ফোটনের মাধ্যমে হচ্ছে এনার্জিটা প্রবাহিত হয়। তো যারা সায়েন্সে পড়েছে তাদের জন্য খুবই ইজি মনে রাখা, আর যারা সায়েন্সে পড়নি তারা মনে রাখবেন এটা একটা পরিমাপের একক, ফোটনকে একটা কোয়ান্টাম অফ অথবা প্যাকেট বলতে পারেন, যে ইলেকট্রোম্যাগনেটিক তাড়িতচৌম্বক এনার্জির এককে বলা হয় ফোটন। এই ফোটন অনেকগুলো ফোটনের মাধ্যমে হচ্ছে এই এনার্জিটা প্রবাহিত হয় এবং এটা মেজার করা হয়। সো এটার সাথে এটা রিলেটেড দেখে দিয়ে দিয়েছে, তো এই কারণে ফটো রিলেটেড টু আলো, এটা মনে রাখাটাও ইজি হবে। আচ্ছা, ফোনোফোবিয়া একইভাবে মনে রাখাটা খুব ইজি, দেখেন ফোনো এটা একটা রুট, ফোনেটিক্স, ফোনোগ্রাফ, ফোনোগ্রাফ মানে কি, এটা কিন্তু টেলিফোনের মতো, অর্থাৎ শব্দ, ফোনো, ফটো যেরকম আলো রিলেটেড এই রুটটা, আর ফোনো PHONO থাকলেই বুঝবেন এটা রিলেটেড টু সাউন্ড, হিয়ারিং, PHONO। হ্যাঁ, ফোনেটিক্স আমরা যে শিখি, ফোনেটিক্সের যে একটা ডিপার্টমেন্ট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওটা কি আসলে প্রোনাউন্সিয়েশন, সাউন্ড নিয়ে কাজ করে যে কোন শব্দ কীরকম শোনা যায়। সো ফোনও যখনই থাকবে এই রুটটা বুঝবেন যে শব্দ রিলেটেড, অর্থাৎ সে ফোনোফোবিয়া, তার ফোনোফোবিয়া আছে, সে শব্দ ভয় পায়, জোরে শব্দ হলেই সে আতঙ্কগ্রস্ত হয়ে লুকিয়ে যায়, সে মাথা ঘুরে পড়ে যায় এরকম, আর যে কোনো শব্দ শুনলে সে ইরিটেবল হয়ে যায় যে এত শব্দ কেন, হয়তো আমরা যেটা টলারেট করতে পারছি সে করতে পারছে না। সো এইগুলো খুবই ইজি, আমি একবার যে বললাম বা আপনি একবার যদি বুঝে বুঝে পড়েন এটা ভুলবেন না, কারণ মনে রাখাটা খুবই ইজি, ফোবিয়া আছে লাস্টে এবং আপনার সামনের ওয়ার্ডটুকু জাস্ট মনে রাখতে হবে। ইউফোনিক, দেখেন এখানে সেম ওয়ার্ড রুট, বোঝাই যাচ্ছে সেম ওয়ার্ড রুট কি, সে কেন, এই যে ফোনো, ফোনো হচ্ছে রুট, এখানে দেখেন ফোনিক, আর ইউ, এই ইউ যে ওয়ার্ডটা, এই ইউ যে প্রিফিক্সটা, ইউ, এই প্রিফিক্সটা থাকলেই বুঝবেন যে কোনো কিছু যখন সুন্দর করা বা একটু ভালো করে বোঝানো সেটাকে বলা হয় ইউ। ইউ দিয়ে অনেকগুলো ই করা যায়, ইউজেনিক্স একটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স যেটা সুন্দর জিন নিয়ে কাজ করা হয়, একটা সুন্দর মহিলার জিন এবং সবচেয়ে ব্রিলিয়ান্ট পুরুষের জিন যখন মিক্স করে একটা ক্লোন তৈরি করা হবে সে হবে সবচেয়ে সুন্দর বাচ্চা বা সবচেয়ে উত্তম মানব জাতি বা মানব সন্তান, সেটাকে বলা হয় ইউজেনিক্স। তাহলে কি, এই যে ইউ রিলেটেড, ইউ থাকলেই বুঝতে হবে যে কোনো কিছু ভালো, ইউফেমিজম অর্থাৎ মৃত্যুকে যখন আমরা সুন্দর করে বলি যে পরলোকে যাত্রা করেছে, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমরা বলতে পারতাম যে সে মরে গেছে কিন্তু আমরা এটার বদলে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করি, ওটাকে বলা হয় ইউফেমিজম। তো এই যে আমি উদাহরণ দিচ্ছি, ইউথেনেশিয়া অর্থাৎ আত্মহত্যা, পারমিটেড আত্মহত্যা, সবাইকে বলে টোলে নিজের ইচ্ছায় আত্মহত্যা, ইউফেমিজম, ইউথেনেশিয়া, ইউথেনেশিয়ার মুভিটা দেখেছেন তো, ঋতিক রোশন আর ঐশ্বরিয়া রায় যে মুভিটা করেছে,
গুজারিশ, গুজারিশ খুবই সুন্দর মুভি, আমার খুবই পছন্দের মুভি, ওটা দেখে নেবেন। ওইটা হচ্ছে ইউথেনেশিয়া, ঠিক আছে। ও তো আমি কেন বুঝাচ্ছি, এই এই প্রিফিক্সটা খুব ইম্পর্টেন্ট, ইউ প্রিফিক্সটা, এটা দিয়ে অনেক ওয়ার্ড পাবেন এবং মনে রাখাটা খুব ইজি হবে। ইউফোনিক, তাহলে বুঝতে পারছেন সুন্দর শব্দ, খুবই শ্রুতি মধুর শব্দকে বলা হবে, এটা অ্যাডিটিভ হবে, ইউফোনিক, অর্থাৎ ইটস এ ভেরি ইউফোনিক সাউন্ড, ইটস এ ভেরি ইউফোনিক সং, এই শব্দ, এই গানটা বা এই এই সাউন্ডটা খুবই সুন্দর শব্দ, শব্দের মাধ্যমে খুবই সুন্দর সাউন্ড হয় এই এই গানটার, এটা বলতে পারি, ইটস এ ভেরি ইউফোনিক সং হতে পারে না। তো এগুলো হচ্ছে আপনাকে জাস্ট ধরিয়ে দেওয়া যে কীভাবে আপনি খুব ইজিলি সিনোনিম অ্যান্টোনিমে এলিমিনেট করতে পারবেন, আপনার এই এডুকেটেড আইডিয়াটা, এই এই গেস ওয়ার্ক, আপনি এগুলো জানলে আপনার এডুকেটেড গেস ওয়ার্ক অনেক বেড়ে যাবে। জেনে শুনে এলিমিনেট করা, আন্দাজে এলিমিনেট করব না আমরা, কিছু তো একটা লজিক থাকবে যে আপনি এলিমিনেট করবেন, তখন আপনি যে কোনো খারাপ ওয়ার্ডকে আগে বাদ দিতে পারবেন যখন ইউ প্রিফিক্সটা থাকবে, এইভাবে এডুকেটেড গেস। হ্যাঁ, তো আপনি যতই শিখবেন আপনার অনেক ওভারঅল একটা এলিমিনেশন পাওয়ার বেড়ে যাবে, প্রসেস অফ এলিমিনেশন সিনোনিম অ্যান্টোনিমে খুব কাজে লাগবে। এই ওয়ার্ডগুলো মনে হচ্ছে যে না এটা তো খুব একটা লাগে না, বাট কখন যে কাজে লাগবে আপনি বুঝবেনই না, ঠিক আছে। এই যে লোগোফোবিয়া, এরপরে দেখি আট নম্বর ওয়ার্ড, লোগোফোবিয়া, ফোবিয়া তো বুঝেছি আমরা আতঙ্ক, আর লোগো কি, লোগোস, লোগোস থেকে এসেছে, লোগো মানে শব্দ, ফিয়ার অফ ওয়ার্ডস, শব্দের ভয়, শব্দের আতঙ্ক, আমাদের মনে হচ্ছে হাস্যকর এটা কীভাবে সম্ভব, বাট এই ওয়ার্ড অনেকেরই এরকম ডিজিজ থাকতে পারে যেটা আমাদের দেশে কেউ কারো থাকলে আমরা ধরতেও পারবো না, এগুলো তো ডায়াগনোসই হয় না, বাট বিদেশে কিন্তু এগুলো সব ডায়াগনোস হয় যে কার কী সমস্যা আছে। হ্যাঁ, দেখা যায় যে অনেকেরই ভয় আছে, ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া নিয়ে মুভি আছে কিন্তু, হ্যাঁ, ডিসলেক্সিয়া, আমির খানের যে তারে জমিন পর যে মুভিটা খুবই সুন্দর এবং অ্যাওয়ার্ড পাওয়া মুভি, ওইটা কিন্তু ডিসলেক্সিয়া নিয়ে, তাহলে ওইটা কি শব্দের একটা মানে সমস্যা বা ডিজিজ না, যে সে এ বি আর ডিটা উল্টাপাল্টা করে লেখে। একইভাবে লোগো, শব্দেরও ভয় আতঙ্ক থাকতে পারে এবং তারা স্কুলে ভালো করে না। সো লোগো, এলওজিও থাকলেই বুঝতে হবে ওয়ার্ডের সাথে রিলেটেড, ওয়ার্ড শব্দ, ঠিক আছে। তাহলে লোগো ফোবিয়া, এই এই এরকম আরও ওয়ার্ড পাবো আমরা এলওজিও দিয়ে, যখন সামনে আসবে আমি বলবো। ক্যাকোফোবিয়া, এই ক্যাকো রুটটা থাকলে সিও সি সিএসিও ক্যাকো, ক্যাকোফোনি, এর পরের ওয়ার্ডটাই দেখেন ক্যাকোফোনি, একই সাথে শিখে ফেলবেন। ক্যাকো শিখ, ফোনি আমরা জানি, ফোবিয়া তো ভয়, ফোনি মানে কি, PHONY, একটু আগে শিখালাম ফোন, PHON থাকলে বুঝতে হবে শব্দ রিলেটেড, ফোনি তার মানে কি, ক্যাকোফোনি কর্কশ শব্দ, এটা হচ্ছে নাউন, কর্কশ শব্দকে, ফোনি হচ্ছে নাউন। আর বাই দ্য ওয়ে ফোবিয়া এগুলো সব কিন্তু নাউন, এটা বুঝতেই পারছেন যে এই রোগটাকে বলা হয় ফোবিয়া, আতঙ্কটাকে বলা হয় ফোবিয়া, সো সবগুলোই নাউন, আমি আর লিখলাম না, এটা লেখার কিছু নেই। আর ক্যাকোফোবিয়া মানে কি, কর্কশ শব্দের ভয়, সে জোরে শব্দ শুনলেই সে কান চেপে ধরে এবং ভয় পায়, হাত পা কাঁপে, তার মানে কি, যে ট্রাফিক জ্যামে আটকে আছে আমরা হয়তো সহ্য করছি, বাট সে গাড়ির শব্দ শুনতেই পারে না, হর্ন শুনতেই পারে না, তাহলে তাকে কি বলা হবে, হর্ন কি অনেক কর্কশ শব্দ না, সো ক্যাকোফোবিয়া আছে। ক্যাকোফোনি তাহলে কি, কর্কশ শব্দের যেই সাউন্ডটাকে ক্যাকোফোনি বলা হয়, দি দি ক্যাকোফোনি অফ দি হাউস, দি ক্যাকোফোনি অফ বুলডোজিং দি হাউস, যখন ঘরটাকে ভেঙে ফেলা হচ্ছে অনেক জোরে শব্দ হচ্ছে, তাহলে এটা কি ক্যাকোফোনি। তো এইভাবে মনে রাখার জন্য এগুলো দিয়ে সেন্টেন্স বানিয়ে ফেলবেন, তাহলে মনে থাকবে এর যে তার এরকম ম্যানিয়া আছে, তার এরকম ফোবিয়া আছে, তা আমার বান্ধবীর অ্যাক্রোফোবিয়া আছে, এইভাবে একটু বানিয়ে লিখলে আপনাদের মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, আর বুঝে বুঝে পড়লে, রুট ধরে পড়লে এমনিতেও মনে থাকবে এই ওয়ার্ডগুলো, আপনার ওই অ্যানালজিতে এবং সিনোনিম অ্যান্টোনিমে বেশি দরকার হবে, ঠিক আছে। পরের আমরা স্ট্রিংগুলো দেখবো খুব দ্রুত।